बकुल बकुल प्रेजेंट सर प्रेजेंट सर प्रेजेंट सर माने अभी की स्कूल खुले से ताकि रोल कॉल कर ची अभी जो अपन डाक बो काचे से दाना अस्सलाम वालेकुम ये फूल गुलो देखो तो एक तो बंद होने बिस्मिल्लाह बिस्मिल्लाह ठीक बोले सें सार दूरबा घासेर मतो गंध फुलटा पांजाबी दिए ढाकले केन उद्भट किछु ना करले भालो लागे ना ना घटना होयेछे कि सार एक बार फुलेर गंध निते गेछि फुले तो अनेक पोका माकड़ थाके तार थेके एकटा फुरुत करे आमार नाकेर भितरे ढुके गेछे नाक दिए पोका ढुके गेल यस सर ওই যে ঢুকেছে আর বের হয়নি অনেক চেষ্টা করেছি হাসি দিয়েছি কাশি দিয়েছি পোকাটা মনে হয় মাথার ভিতরে ঢুকে মগজের কোনো সিফা সাফাই বসে আছে তার মানে পোকাটা বের হচ্ছে না জি না স্যার মনে হয় আর বের হবে না তিন মাস হয়ে গেল বের হবার হলে এতদিনে বের হয়ে যেত তুমি আমার সামনে থেকে যাও পোকাটা খুব ডিস্টার্ব করে স্যার মাথায় ফোঁতা যন্ত্রণা হয় ডিম পেরেছে কিনা কে বলবে পোকার আবার খুব তাড়াতাড়ি ডিম পারে তুমি আমার সামনে থেকে যাও যাও আমার সামনে থেকে চোখের সামনে থাকবে না চোখের আড়ালে থাকবে আসসালামু আলাইকুম হোয়াট ইন মিশনস নতুন লোক নিতে হবে মাথা নিচু করো মাথা নিচু করো আমার কিচ্ছু হয়নি নাক দিয়ে পানি টেনে ছেড়ে দেখবেন স্যার এই নাক দিয়ে পানি টানবো কেন আমার নাক দিকে পোকা ঢুকেছে ফাজিল ছেলে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকুন স্যার অক্সিজেনের অভাবে পোকাটা মরে যাবে ইনশাল্লাহ শুরুতে যদি না মরে তাইলে ভীষণ বিপদে পড়বেন সাড়া মাথা নিচু জি আচ্ছা স্যার মাথা নিচু ধন্যবাদ রুটি খাবো কি দিয়ে শুধু শুধু খাবে তোমাকে গতকাল চারবার বলেছি ঘরে কিছুই নেই শুধু শুধু রুটি খাবো কি করে ওদু তো আচ্ছা চিনি দে চিনিও নেই চিনি নেই সর্বনাশ তার মানে চাও হবে না চা হবে দুধ চিনি আর চা পাতা ছাড়া চা দেব তাই দে নাস্তা খাবো কিন্তু চা খাবো না তা তো হয় না মামা একটু উঠে দাঁড়াবে তোমাকে সালাম করব কেন সালাম করবি কেন না এটা কি অপমানসূচক সালাম মানে আমি বাপ মা মরা আমার আদরের ভাগিনটাকে তিন বেলা খাবার দিতে পারছি না সেই জন্য কি কত বসে ঠিক আছে যথেষ্ট আমার যথেষ্ট অপমান হয়েছে আজ আমার জন্মদিন মামা নিষ্ক্রিয় মামা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ভাগিনি হ্যাপি বার্থডে টু ইউ দেখে বোঝা যাচ্ছে চা খুব চমৎকার হয়েছে এই চায়ের বিশেষত্ব কি জানিস মা কেউ বলতে পারবে না
যে এতে লিকার কম হয়েছে বা বেশি হয়েছে, দুধ কম হয়েছে বা বেশি হয়েছে। মামা তুমি যে হাসছো তোমার লজ্জা লাগছে না? না আমার লজ্জা লাগছে না, আমি সৎ মানুষদের একজন, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, আমার চাকরি চলে গেছে সততার জন্য, আমার কেন লজ্জা হবে? লজ্জা না পেলে তো ভালোই। মামা এসো আমরা একটা কাজ করি, না খেয়ে বেঁচে থাকা যায় কি না তার একটা এক্সপেরিমেন্ট করি। নাসিরুদ্দিন হোজ্জার ঘোড়ার মতো আজ থেকে না খেয়ে থাকি। ডারউইনের থিওরির কথা জানিস তো মা? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট যে যোগ্য সেই সার্ভাইভ করবে, আর যে আনফিট সে ঝরে যাবে। আমরা এই সৎ মানুষেরা আমরা এই সমাজে আনফিট, তারা টিকতে পারছে না, ঝরে যাচ্ছে, আর যারা অসৎ তারা টিকে যাচ্ছে, তারা এই সমাজে ফিট, আমরা আনফিট। খুব চমৎকার হয়েছে রে। বুঝলি নিতু, মাঝে মধ্যে আমার খুব অসাধু হতে ইচ্ছে করে, চূড়ান্ত রকমের খারাপ একটা কিছু করতে ইচ্ছে করে। কিরে তুই নাস্তা খাবি না? না, আমি নাসিরুদ্দিন হোজ্জার ঘোড়া হবার চেষ্টা করছি, কাল রাত থেকেই শুরু করেছি, তোমাকে বলা হয়নি। জন্মদিনে তোর কি চাই রে মা? 18 বছর হয়েছে তো, যদি পারো 18টা গোলাপ দিও। যা 18টা গোলাপ স্যাংশন হয়ে গেল, সংসদে বিল পাস। স্যার পোকাটা কি এখনো আছে? কিসের পোকা? একবার যদি মগজের চিপা চাপায় বসে পড়ে তাইলে খবর আছে। স্যার একটা কাজ করবেন, শেষ চেষ্টা। শেষ চেষ্টাটা কি? ফুল থেকে পোকাটা ঢুকেছে তো, এই জন্য একটা ফুল যদি নাকের ফুটার ভিতরে ধরেন পোকাটা ফুলে চলে আসবে। ফাজলামি করো না, যাও কাজ করো, যাও। যত সব ফাজিল তাই ফুলটা রেখে যাও, যাও। এক্সকিউজ মি, আপনি এই দোকানের মালিক? জি। আজ আমার ভাগ্নির জন্মদিন, আমি ওর জন্য কিছু গোলাপ কিনতে চাই। কতগুলো গোলাপ কিনবেন? ও চেয়েছে 18টা, কিন্তু আমি ওকে দিতে চাই 1800 গোলাপ। আপনি 1800 গোলাপের দাম কত? আপনি চা খাবেন না কফি খাবেন? আমি চা কফি কিচ্ছু খাবো না, আমি সকালবেলা আছি ঘুম থেকে উঠেই বিরাট এক গ্লাস চা খেয়েছি। 1800 গোলাপের দাম কত? 5 টাকা করে পিস, 10% কমিশন। ক্যালকুলেটর আছে একটু হিসেব করে দেখি। স্যার আমাদের একটা কার্ড রাখেন, ঢাকা শহরে আমাদের চাইতে সস্তায় গোলাপ কেউ দিতে পারবে না। আপনারা গোলাপ কেনেন কত করে? আমরা স্যার 50 পয়সা পার পিস কিনি। এখন গোলাপের চাষ হয় তো, ফার্মের গোলাপ দামে সস্তা, গন্ধ নাই, পোকামাকড়ে ভর্তি। গন্ধহীন পোকামাকড় ভর্তি গোলাপ 50 পয়সায় কিনে 5 টাকায় বিক্রি, আপনারা পেয়েছেনটা কি? ফুল বিক্রি না করে ডাকাতি করলেই তো পারেন। ডাকাতি করব কেন? করব কি, ডাকাতি তো করছেনই, চেহারাটা তো ডাকাতের মতো, আমার নাকের মধ্যে একটা গোলাপ গাছ ঝুঁকিয়ে বসে আছে, মাথারও তো মনে হয় খারাপ। পোকাটা কি বের হয়েছে স্যার? কিসের পোকা? 50 পয়সা করে কিনে কথাটা কেন বললে? আমি স্যার মিথ্যা কথা বলতে পারি না, যে পোকাটা মাথার ভিতরে ঢুকেছে
মিথ্যা কথা বললে সেটা মগজে কামড় দেয়। আমার সঙ্গে ফাজলামি করো না, তোমার মতো অনেক ফাজিলকে টাইট দিয়েছি। এই আমার মানি ব্যাগের ক্যালকুলেটর কে নিল? উনি নিয়ে গেছেন স্যার। কে নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন? ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক, রাগারাগি করে চলে যাবার সময় মানি ব্যাগের ক্যালকুলেটর পকেটে ভরে ফেলেছেন, আপনার লাইটারটা নিয়ে গেছেন স্যার। তুমি দেখেছো? জি দেখেছি, সামান্য অবাক হয়েছি। তুমি কিছু বলনি? পোকাটার জন্য কিছু বলতে পারলাম না স্যার। পোকাটা আমাকে বলল এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই, রাঘবওয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি ব্যাগ, সস্তার একটা ক্যালকুলেটার, পুরানা লয়টার যার গ্যাস নাই। পোকা তোমার সঙ্গে কথাও বলে? সব সময় বলে না স্যার, মাঝে মধ্যে বলে। আপনার সঙ্গে বলবে ইনশাল্লাহ। মানুষের মন যখন খুব খারাপ হয় তখন বৃক্ষের কাছে যেতে হয়। কি দেখেন স্যার? বৃক্ষ দেখি। বৃক্ষ দেখা আমাকে কোনো লাভ নাই, কিছু দেন না স্যার। সবাই তো তোমাকে টাকা দেয়, আমি তোমাকে এই মানি ব্যাগ দিলাম। ভিক্ষা করে যে টাকা পাবে সেটা এই মানি ব্যাগে রাখবে, কি খুশি তো? এই নাও এই ক্যালকুলেটর, এটাও রাখ, ভিক্ষা করে যত টাকা পাবে দিন শেষে এই ক্যালকুলেটরে সেটা হিসাব করতে পারবে। স্যার একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। আরে শখে ছটা হলো লাখ টাকা, শখ যখন আছে তখন সেটা পূরণ করতেই হবে। তুমি এক কাজ করো, এখন থেকে যখন ভিক্ষা চাইবে সে সময় একটা মোবাইল টেলিফোনও চাইবে। স্যার যদিও আমি আপনার বয়সে বড়, আমি আপনার একটা সালাম করতে চাই। আরে না না স্যার, জীবনে মেলা ভালো মানুষ দেখছি, আপনার মতো দেখে নেন, আসল মানুষ, খাঁটি সোনা, গোল্ড। গোল্ড স্যার একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। কিসের শখ ছিল? মোবাইল টেলিফোন। বেটা বলে কি, এই চলো। আপনার কাছে তো গাড়ি ভিক্ষা চাই নাই, একটা মোবাইল টেলিফোন চাইছি। এই রে মাতুর, 18টা গোলাপ, হ্যাঁ এই 2-4 আর এলো 6-8 আর 10-11-12 14-17 18টা আর এই যে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, মাউস অরগানো কিনেছি। যৌবনে এই মাউথ অর্গান বাজিয়ে এক তরুণীর মন হরণ করবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। আজ এই অর্গান ফার্গান বাজিয়ে দেখি জন্মদিন কন্যার মন ভালো করা যায় কিনা। কি গান বাজাবো বলতো? অনুরোধের আসর। মামা তুমি টাকা পেয়েছো কোথায়? চোরের উপরে বাটপারি বলে একটা কথা আছে শুনেছিস? আমি করেছি ডাকাতের উপরে বাটপারি, এক ডাকাতের টেবিল থেকে মানি ব্যাগ নিয়ে চলে এসেছি। সত্যি বলছো? আমি তো মিথ্যে কথা বলি না রে মা। মানি ব্যাগ এনেছি, লাইটার এনেছি, একটা ক্যালকুলেটর এনেছি, টেবিলে যদি দামি কিছু আরো থাকতো তাহলে সেটাও নিয়ে আসতাম। এই কাজটা তুমি করতে পারলে? তোকে বাঁচাতে হবে না? না আমাকে বাঁচাতে হবে না, আমার ব্যাপারটা তুমি ভুলে যাও, আমি খাওয়া বন্ধ করেছি, করেছি। মারে আমি তো কিছু করতে পারছি না, 3-4টা চাকরির চেষ্টা করলাম, যেখানে যাচ্ছি ঘুষ চুরি দুর্নীতি কমিশন,
আমি তো পারছি না। আজ যা করেছি টোটাল ফ্রাস্ট্রেশন থেকে করেছি। আমিও যা করছি ফ্রাস্ট্রেশন থেকেই করছি। একটা মানুষ না খেয়ে 70 দিন বেঁচে থাকতে পারে। আজ আমার দ্বিতীয় দিন আর 68 দিন বাকি আছে। কিন্তু মারে আমার এই বয়সে আমি তো ইট ভাঙতে পারি না, মাটি কাটতে পারি না। কেন পারবে না? তাও তো বটে, কেন পারবে? যাচ্ছিস কোথায়? খাবার ফেলতে যাচ্ছি। তুই সত্যি খাবি না? আপদ বিদায় হয়েছে। খাওন পায় মানুষ পায় না। আপা গো, আপা আপনার একটা কথা বলি। বলো। জীবনে একটা শখ ছিল আপা। কি শখ? একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। পাগল নাকি? শখের পাগল আপা। শখের জন্য মানুষ কত কিছু করে। ওই তো মানুষে ওই চাঁদের দেশে পর্যন্ত গেছে গা। হ্যাঁ, তারপর ওই কি জিনি পাহাড়টার নাম, এভারেস্টও গেছে। আর আমাকে ওই বাঙালি ছেলে বর্জন দাস তো সমুদ্রই পার হয়ে গেছে গা। সবই আপা ওই শখের জন্য, বুঝছেন? শখের জন্য। ওয়েল সেড। এই নাও মোবাইল টেলিফোন, তোমার শখ মিটিয়ে নাও। আলহামদুলিল্লাহ। আপা গো, আপনার আমি আমার খাস দিলে দোয়া করতেছি। এই দুনিয়ায় আপনি আমার একটা মোবাইল টেলিফোন দিচ্ছেন। আল্লাহ পাক খুশি হয়ে আপনার পরকালে 10টা মোবাইল টেলিফোন দিব, 10 কোম্পানি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই আপারে 10টা টেলিফোন দিও, 10 কোম্পানি। তোমার মাথার ভেতর কি পোকাটা এখনো আছে? জি আছে। আপনারটা? হাজির হয়ে মতো কথা বলবে না তো, আমার মাথায় পোকা আসবে কেন? এই ইয়ে, তোমার পোকাটা কি এখনো তোমার সাথে কথা বলে? বলে স্যার, গত রাতে কথা হয়েছে। কি কথা? রাজনীতির কথা। তার আর ভোটের অধিকার নাই তো, অধিকার থাকলে কারে ভোট দিত এইসব ভাবি জানি। পোকাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আছে স্যার। ডাক্তার দেখাও ডাক্তার, এই রোগে শুরুতেই ভালো চিকিৎসা হওয়া উচিত। এই যাও কাজ করো। চুপ করো। কিছু বললে স্যার? না, তোমাকে কিছু বলিনি। পোকামাকড়
আমি কি করলাম? যাও কাজ করো, ফুড ফর ওয়ার্ক। আমার মাথায় চুল কম তো, তাই অল্পতেই মাথাটা গরম হয়ে যায়। হ্যালো হ্যালো, আরে ভাই হ্যালো হ্যালো হ্যালো, কোনো নেটওয়ার্কই পাইতাছি না। মোবাইল টেলিফোনও শেষ পর্যন্ত পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ গেছি, কিন্তু নেটওয়ার্ক। আরে আপনি, আপনার তো আমি সিম মারি পারি নাই। হ স্যার, মোবাইল টেলিফোন পাইছি, আপনার কথা অক্ষরে অক্ষরে ফোলা গেছে। আপনি তো স্যার সাধারণ মানুষ না, আপনি স্যার পীর, আপনি আপনি হুজুরে কেবলা। টেলিফোনে কার সঙ্গে কথা বল? কারো সাথেই বলি না, নিজের মনেই হ্যালো হ্যালো করি, মনের একটা শান্তি। প্রধানমন্ত্রীর নম্বরটা পাইলে আমাকে দুঃখের কথা ওনারে বলতাম, আর পুলিশের আইজি সাহেবের নম্বরটা পাইলে ওনারেও বলতাম। পুলিশ বড় ত্যক্ত করে, চান্দাবাজের মতো চান্দা চায়। আমি ওদের সব নাম্বার জোগাড় করে দেবো। আপনি আপনি মানুষ না ভাই সাহেব, আপনি পীরও না, আপনি হুজুরে কেবলাও না, আপনি তো ফেরেশতা। নুরানি চেহারা দেখলেই বোঝা যায়। তুমি আমার একটা কাজ করে দাও, ওই রাস্তায় যে ইট ভাঙে, সেই ইট ভাঙার একটা চাকরি তুমি আমাকে জোগাড় করে দিতে পারবে? চাকরি কে করব? আমি বুঝছি, এর মধ্যে ঘটনা আছে, বড় লোকের শখ, শখের ছটা 1,00,000 টাকা। চিন্তা করেন না, দিতাছি ব্যবস্থা করে। চা খাবেন? ওই বেটা চালা এদিকে, আপনি ডায়াবেটিস নাই তো? ওই বেটারা তো আবার চিনি দিয়া জাম করে রাখে, বেটা ধর দেয় না। আপনার ধারণা আপনার মাথার ভিতরে একটা পোকা বাস করছে? ধারণা না, সত্যি বাস করে, হয়তো ইতিমধ্যে ডিমও পেড়ে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন পোকারা খুব তাড়াতাড়ি ডিম পাড়ে। পোকাটা আপনার সাথে কথা বলে? এই নিয়ে 3 বার কথা বলেছে। কি নিয়ে কথা হয়েছে? এই সন্ত্রাস, চাঁদাবাজি, পোকামাকড়ের ভোটাধিকার, ওরা খুব রাজনীতি সচেতন। ব্যাপারটা কি জানেন, আমরা একটা অস্থির সময়ের মধ্যে বাস করছি। পত্রিকা খুললে রোজ পড়ছি হত্যার খবর, ছিনতাইয়ের খবর, ধর্ষণের খবর। আমরা এসব যন্ত্রণা থেকে রিলিফ পাওয়ার চেষ্টা করছি, পাচ্ছি না। একটা উইশ ফুলফিলমেন্টের চেষ্টা আমাদের সকলের মধ্যেই কাজ করছে, সেখান থেকেই আসলে ব্যাপারগুলো ঘটছে। আপনি বলতে চাচ্ছেন কোনো পোকা ঢোকেনি? কি আশ্চর্য কথা! অবশ্যই না, মস্তিষ্ক পোকা তৈরি করছে। ব্রেন যেভাবে স্বপ্ন তৈরি করে, পোকাটাকেও মস্তিষ্ক সেভাবেই তৈরি করছে। আপনি বলতে চাচ্ছেন সবার মাথায় একটা করে পোকা ঢুকে গেছে? এক একজনের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকমভাবে ঘটে। কারো মাথায় হয়তো পোকা ঢুকে যায়, কেউ হয়তো বা, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। আমার একজন পেশেন্ট আছেন, ওনার ধারণা যে উনি বিড়ালের কথা সব বুঝতে পারেন। আপনি তার সাথে কথা বললেই দেখবেন যে আপনার ক্ষেত্রে ব্যাপারটা যেভাবে ঘটছে, তার ক্ষেত্রেও ঠিক সেভাবেই ঘটছে। একটু আসুন তো ভাই। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং স্যার। বসো। থ্যাংক ইউ ম্যাডাম, ইউ আর সো কাইন্ড। বলুন আপনার ব্যাপারটা। বলুন। ওনার সামনে বলব? আউটসাইডার। কোনো অসুবিধা নেই, আপনার যে সমস্যা ওনারও সেই একই সমস্যা। ঘটনা হয়েছে কি স্যার? সরি ম্যাডাম, আমার বাসায় দুটো বিড়াল আছে, দে আর টু সিস্টার্স, একটা রং সাদা। আমি সাদা বিড়ালটার সব কথা বুঝতে পারি। হজরত সুলাইমান আলাইহিস সালাম যেরকম সব পশু পাখির কথা বুঝতে পারতেন, আমি শুধু বিড়ালের কথা বুঝতে পারি, সাদা বিড়ালটার, কালোটার কথা বুঝতে পারি না। বিড়াল কি কথা বলে? দেশের মানুষগুলো কেমন জানি বদলে যাচ্ছে, এই নিয়ে তার মনে বিরাট আফসোস।
বিড়াল বলে এই দেশে থাকতাম না, একটা পাসপোর্ট বানিয়ে দেন, লন্ডন চলে যাব। ম্যাও, লন্ডন চলে যাবে বলেন কি? জি ভাই সাহেব, বড় বিপদে আছি। সবসময় যদি কেউ কানের কাছে ঘ্যান ঘ্যান করে লন্ডন চলে যাব, লন্ডন চলে যাব, লন্ডন চলে যাব, তাহলে কি ভালো লাগে বলেন? না, সত্যি তো ভালো লাগার কথা না ম্যাডাম, সত্যি ভালো লাগার কথা না। এত দেশ থাকতে বিড়াল লন্ডন যেতে চায় কেন? বলতে পারবো না, জিজ্ঞেস করিনি। তার কোনো নিকটাত্মীয় লন্ডনে আছে কিনা কে জানে? যতবার তার সঙ্গে দেখা হয় ততবার সে বলে এই দেশে থাকতাম না, লন্ডন ছেড়ে যাব। ম্যাও, আপনাকে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক মতো খাচ্ছেন তো? আমাকে ওষুধ দিয়ে কী হবে? আমি তো লন্ডন যেতে চাই না, বিড়াল লন্ডন যেতে চায়। আই লাভ মাই কান্ট্রি, দিস ইজ মাই বাংলাদেশ, মাই আঙ্কেল ওয়াজ জেনুইন ফ্রিডম ফাইটার। বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি প্রধানমন্ত্রীর অফিস? জি, আমার নাম হুরমুর শাহ, পেশা ভিক্ষা। ওই রমনা পার্ক শাহবাগ এলাকায় আমি ভিক্ষা করি। টেলিফোন রাখা দিছে, কোনো অসুবিধা নাই, এসপি সাহেবরে ধরি। হ্যালো, কে কথা বলছেন? এসপি সাহেব, আসসালামু আলাইকুম। শরীর ভালো? ভাবি সাহেবের শরীর ভালো? জি জি, আমার নাম হুরমুর শাহ। ওই না না, আপনারে না, আপনারে কইতে পারি। হ্যাঁ, আপনারই পুলিশ আমাদেরও বড় ত্যক্ত করে, আমাদের কাছ থেকেও চান্দা নেয়। জি, আমি একজন ভিক্ষুক। এইখানেও টেলিফোন দেখা দিছে, ঠিক আছে, দেখি ডিসি সাহেবরে পাই কি না। ডিসি, বিসমিল্লাহ। তোর অবস্থা কি? ভালো। খুব ভালো বলে তো মনে হচ্ছে না, তুই তো শুয়ে পড়েছিস। অনার হয়ে কয়দিন হলো? 3 দিন। পানি টানি খাচ্ছিস না পানিও খাচ্ছিস না? পানি খাচ্ছি। আচ্ছা, তোর এই অনশনটা কিসের জন্য বলতো? ভালো মানুষের অধিকার আদায়ের জন্য। তো ঘরের মধ্যে না খেয়ে থাকলে কে জানবে? কেউ জানার দরকার নেই, আমি তো জানছি, আমার জানাটাই যথেষ্ট। তোর অবগতির জন্য জানাচ্ছি যে আমি ইট ভাঙার কাজ শুরু করেছি। ভালো। ইট ভাঙার কাজটা কাল আরো ইন্টারেস্টিং করব ঠিক করেছি। যত খুশি ইন্টারেস্টিং করো, এখন কথা বল না প্লিজ, তোমার কথা শুনলেই মাথার মধ্যে ঝমঝম করছে। হারমোনিকা শুনবি? বাজিয়ে শোনাব? না। যৌবনে হারমোনিকা বাজিয়ে এক তরুণীর মন হরণ করবার চেষ্টা করেছিলাম, কোনো লাভ হয়নি। খুশি হওয়ার বদলে সে মহাবিরক্ত হয়েছিল। ওই তরুণীর এখনো বিয়ে হয়নি।
মামা এই গল্প তো অসংখ্যবার শুনেছি, আবারও আমি ইট ভাঙছি। এই দৃশ্য দেখে তার কেমন লাগতো কে জানে, একদিন হয়তো সে দেখবে, কি বলিস? হয়তো দেখবে। আজ আমি ইট ভেঙে 125 টাকা পেয়েছি, তার থেকে 80 টাকা খরচ করে এক বাটি চাইনিজ স্যুপ কিনেছি, খাবি? না। তুই না খেয়ে আছিস, এতে আমি যতটা না কষ্ট পাচ্ছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে তোর মা। আমার ধারণা সে আশেপাশেই আছে, হাউ হাউ করে কাঁদছে, আমরা তার কান্না শুনতে পাচ্ছি না। তোর যত ইচ্ছে আমাকে কষ্ট দে, তোর মাকে কষ্ট দেবে কেন? দাঁড়া, চট করে তো আর অনশন ভঙ্গ করা যায় না, অনশন ভঙ্গ করতে গেলে তার কিছু আয়োজন আছে। হে বিশ্ববাসী, আমার আদরের অতি প্রিয় ভাগ্নি এখন অনশন ভঙ্গ করছে। হ্যালো, কে কথা বলছেন? বাইতুল মোকাররমের ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। শরীর ভালো? বাল বাচ্চারা সব ভালো আছে? ভাবি সাহেবা ভালো তো? জি, আমার নাম হুরমুর শাহ। জি না, আপনার সঙ্গে আমার আগের পরিচয় নাই, পরিচয় করার জন্যই আপনারে টেলিফোন করছি। জি, আমি কি করি? না, তেমন কিছু করি না, ফকের মিসকিন, রমনা পার্ক আর শাহবাগ এলাকায় ভিক্ষা করি। স্যার, আপনাকে টেলিফোন করেছি কারণ আমরা ফকের মিসকিনরা অন্যের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি না। আপনি যদি একটু খাস দিলে আমাদের জন্য দোয়া করেন, তাইলে এনিও টেলিফোন রাইখা দিছেন। আফসোস, আফসোস। চাচা মিয়া ভালো আছেন? জি ভালো আছি। আমাকে চিনতে পারছেন? না।
আমিও চিনি নাই। আমার নাম মজিদ। এবার চিনছেন? নাম বললে কেউ আমাকে চিনতে পারে না, সবাই আমাকে ঘোড়া মজিদ নামে চিনে। কে হাসে? আমি হেসেছি, ঘোড়া মজিদ নাম শুনে হেসেছি। আপনার চেহারার সাথে ঘোড়ার সামান্য মিল আছে তো সেই জন্য হেসেছি। তুমি ফুল বেশ করো, দেখি একটা গোলাপ হাতে দাও। এখন এই ফুলটা আসি বা এখন ফুল খাবো কি জন্য? ঘোড়া মজিদ যখন যারে যা খাইতে কয় খাইতে হয়। দেরি করতেছ কেন? ফকুল ফুল খেয়ে না। জনাব আপনার নাম? আমার নাম আজহারউদ্দিন খান। হ্যাঁ সাহেব, আপনার দোকানের কর্মচারী ফুল খাইতেছে, আপনি খাইতেছেন না, এর ফলটা ভালো না, আপনার পেটে বেদনা হবে। আপনিও একটা ফুল খান। ফুল খাবো? অবশ্যই খাবেন। দেরি হইতেছে, ঘোড়া মজিদ দেরি পছন্দ করে না। আমার চান্দা হলো প্রতিদিন 300 টাকা, 7 দিনে 2100 টাকা। একটা খেয়ে ফেলছি স্যার, আর একটা কি খাবো? খাও। আমি প্রত্যেক দিন শুক্রবারে আসব, 21টা 100 টাকার নোট একটা খামে ভরে রাখবে, সঙ্গে 7টা গোলাপ। খাসে ইয়াদ থাকবে? জি ইয়াদ থাকবে। জি ইয়াদ থাকবে। আমি চলে যাচ্ছি, গোলাপ ফুল খাওয়া শেষ হলে একটা করে রজনীগন্ধা আসি বাবা। ডাটা সুদ্ধা খাবো? তুই খাবি ডাটা সুদ্ধা, আর আপনি শুধু ফুলটাই খাবেন। শুকরিয়া শুকরিয়া। কিসের ব্যবসা করব? কার সাথে কথা বলেন? কারো সঙ্গে কথা বলছি না, তুমি তোমার কাজ করো। তোমাকে পাতা শুদ্ধ ফুল খেতে বলেছে, তুমি তো শুধু ফুল খেয়েছো, পাতা খাওনি। পাতা খাও। পাতায় স্বাদ কম, লবণের একটু ছিটা দিয়ে নেব। হোয়াট এ নুইসেন্স। কি ফুল, গন্ধ নাই। মানুষের মধ্যে কোনো গন্ধ নাই, ফুলের মধ্যে গন্ধ থাকবো কেমনি? মানুষের শৈল থেকে এখন বদ বাস বাইর হয়, দেশ বইরা গেছে চান্দা বাজে। দেশ কি বইরে গেছে? চান্দা বাজে। কথা বলে কে? কথা বলে কে? আমি পোকা কথা বলি।
কি বললি তুই ভালো হয়ে যা ভালো হয়ে যা এখনো সময় আছে ভালো হয়ে যা এই স্টপ বন্ধা খালে জিনিস বেশি খাইছি তো মাথাটাই গরম হয়ে গেছে আমি তো সবাইকে চিনতে পারি অন্যেরা আমাকে চিনতে পারে কিনা সেটাই বিচার্য সারা জীবন অনেক উদ্ভট কর্মকাণ্ড করেছো আজকেরটাও কি উদ্ভট কর্মকাণ্ডের অংশ না আজকেরটা রিয়েল আদর্শবাদী মানুষের জন্য এই ইট ভাঙা অথবা মাটি কাটা ছাড়া অন্য কোনো কাজকর্ম নেই উঠে এসো প্লিজ সার্টিফিকেটটা কি নিয়ে আসবো নাকি ঝুলতে থাকবে সার্টিফিকেটের আমার দরকার নেই আমার দরকার মানুষটাকে এসো বাজাবো না এসো শেষ পর্যন্ত ইট ভাঙতে হলো তার মানে ইট ভাঙতে গিয়ে তেমন কোনো লাভ না হলেও ইট ভাঙার কারণে একজনের 15 বছরের অভিমান আমি ভাঙতে পেরেছি পরিষ্কার করে বলো তো মামা ব্যাপারটা কি পরিষ্কার করে বলবো ব্যাপারটা কি পরিষ্কার করে বলবে এবং ঝেড়ে কাশবে আমি বিয়ে করছি মাই গড কাকে রবীন্দ্রনাথের এই পেইন্টিংটা যে আমাকে দিয়েছিল তাকে দয়া করে আরেকটু পরিষ্কার করে বলবে তাহলে হারমোনিকাটা দে হারমোনিকা ছাড়া আমি আবার পরিষ্কার করে কিছু বলতে পারি না আচ্ছা তুই যে গানটা গুনগুন করছিলি তার সুরটা কি বধু কো নালো লাগলো চোখে হে বধু কো নালো লাগলো চোখে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা এখানে একটা ফুলের দোকান ছিল না জি এখন আখেরি বিদায় স্টোর এটাই আমাদের আসল ঠিকানা ও তো ব্যবসা কেমন চলছে জি আল্লাহ রহমতে খুব ভালো স্বাভাবিক মৃত্যু তো আছেই তাছাড়া আছে মার্ডার একজন অপরজনকে গুলি করছে জবাই করে দিচ্ছে একটা বডি কেটে 5 টুকরো করে ফেলছে মাথা একদিকে বডি একদিকে মাথার জন্য কফিন বিক্রি হচ্ছে বডির জন্য কফিন বিক্রি হচ্ছে ব্যবসা আল্লাহর মর্জি ভালো আপনি কি আমাকে চিনেছেন জি না আমি একবার আপনার মানি ব্যাগ ক্যালকুলেটর এবং লাইটার চুরি করে নিয়ে গেছিলাম আমি আপনাকে চিনে ফেলেছি আপনার মানি ব্যাগে 2100 টাকা ছিল এই নিন সে টাকা আর এই নিন আপনার লাইটার ক্যালকুলেটরটা নেই একটা নতুন কিনে দিয়ে যাবো অনেক দিন মন খুলে হাসতে পারিনি আজ মন খুলে হাসলাম ভাই আপনি ভালো থাকবেন আর আমার ওই দিনের অপরাধটা ক্ষমা করে দেবেন প্লিজ
অপরাধ করে মানুষ আজকাল ক্ষমা চায়, কি আশ্চর্য! দিনকাল বদলে যাচ্ছে। এই বকুল, ওনার জন্য এক কাপ চা বানাও। না না না, আজ আমার খুব তাড়া আছে। না প্লিজ, অন্য একদিন এসে চা খেয়ে যাব। ধন্যবাদ। কত আছে? একুশশো। টাকা তো ঠিক আছে, সাতটা গোলাপ কই? ফুলের দোকান উঠে গেছে ভাইজান, এইটা এখন আখেরি বিদায় স্টোর। সুম্মা আমিন, আমাদের আসল ঠিকানা। এটা কি ভাই? চা পাতা। আপনি লার্জদের দূরে যাইতে হয় তাইলে লাগবে। ভাইজান, এই যে এখানে আছে কাফনের কাপড়, 1650 টাকা বড় লোকদের জন্য। এই ধরেন মন্ত্রী মিনিস্টারদের জন্য লাগবে, আর আছে এই গরিবদের জন্য 200 টাকা। ভাইজান, আপনাকে ফুলের বদলে একটা কাফনের কাপড় দিয়ে দেই। ধরেন, বিসমিল্লাহ। ভাইজান, আপনার উচ্চতা কত? 6 ফিট 1 ইঞ্চি। তাইলে আপনার একটা কফিন দিয়ে দেয়। আপনার জন্য 6.5 ফুট লাগবে, তুলা কাঠের কফিন, টেকসই। ঘটনা বুঝতে পারছি স্যার, মাথার মধ্যে পোকা ঢুকছে, পোকায় কামড়াইতেছে। ও, আপনার সমস্যা কি আগে আমাকে বলেন। মাথার ভিতর পোকা ঢুকে গেছে, বেরোচ্ছে না। আলহামদুলিল্লাহ। কি পোকা? কি পোকা ঠিক বুঝতে পারতেছি না। মোবাইল বাবার কাছে এটা কোনো ব্যাপারই না, তবে উনার সঙ্গে কথা বলতে হবে মোবাইলে। মোবাইল ছাড়া উনি কথা বলেন না। বাবা, আপনি সমস্যা বলেন, অল্প কথায় বলেন, লাইন কাটা যেতে পারে, সিগন্যাল বড়ই দুর্বল, মাথার ভিতর পোকা, পাকা আমের ভিতর পোকা থাকে, যেসব মানুষের মাথা পাকা তাদের মাথায়ও পোকা থাকতে পারে, এটাই আল্লাহর বিধান। বলেন শুকুর আলহামদুলিল্লাহ। পোকা কি করে? ভালো হইতে কয়, আল্লাহ মেহরবান, তার লীলা বোঝা বড়ই কঠিন। পিতামাতা যখন ভালো হইতে কইছে তখন ভালো হন নাই, এখন পোকার কথা শুইনা দেখেন, হয়তো ভালো হইতেও পারেন। ওয়ালাইকুম সালাম। এখন ওই মোবাইল বাবার গান হবে, ওই গানে খুব আদবের সঙ্গে শরীর খন, আমি আপনাদের দোয়া করিয়া দিতাছি। দেখতে পাবা মোবাইল বাবা বসে আছে ঘুম ঘরে, আরে
কে পোকা? সময় নাই, চেষ্টা কইরা দেখ। চেষ্টা কইরা ফায়দা নাই, তোর সব বন্ধু কুল্লি খাইয়া মরছে, তুই চেষ্টা করলে বাঁচবি। বাঁচানোর কোনো ইচ্ছা নাই। আচ্ছা শোনো, তুমি মেয়ে না ছেলে? আমি মেয়ে। বোকা, গান শুনবি? শুনবো রে বোন। পাখির ভাইয়ের গানটা জানো? হাওয়া মে উড়তা যায়, হাওয়া মে উড়তা যায়, মোর লাল পাতা মলমল কাগজে হজি। হাওয়া মে উড়তা যায়, মোর লাল পাতা মলমল কাগজে হজি। সাক্ষী দরকার, রাস্তা থেকে যে কোনো একজনকে নিয়ে নেই। নিয়ে নে। এই যে শুনুন, আমার মামা আজ বিয়ে করবেন, আমাদের একজন সাক্ষী দরকার, আপনি কি সাক্ষী হবেন? আমি খারাপ লোক? বিয়ের মতন পবিত্র কাজে আমার থাকনটা ঠিক না। কি বলছেন হাবিজাবি? যে মুহূর্ত থেকে আপনি বলবেন আমি ভালো লোক, সেই মুহূর্ত থেকে আপনি ভালো। মাথার মধ্যে ভালোর একটা বীজ ঢুকিয়ে ফেলুন। বীজ ঢুকাই তো এবনারে বই, বীজ ঢুকাই আছে। চলো যাই।